বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বলেছেন সৈরার শাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার বুধবার বার্তা সংস্থা এপিকে কে একথা বলেন ড ইনস তিনি বর্তমানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে আজার পাইসারের রাজধানী বাকুতে অবস্থান করছেন এই সম্মেলনে ফাঁকে এপিকে কে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড ইউনস বলেন সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে তবে তিনি জোর দিয়ে বলেছেন তিনি দেশকে গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন ড ইউনুস আরও বলেন সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশে দ্রুত ঐক্যমত দরকার আমরা অন্তর্বর্তী সরকার তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু হাজার দশের নয় ধারার অধীনে কোনো কর্মকাণ্ডের বিষয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট এর ফলে ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রহিত করা হল এখন সরকার চাইলে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে বৃহস্পতিবার বিচারপতি ফারাক মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায়ে ঘোষণা করেন রায়া আদালত বলেন দায় মুক্তি দিয়ে করা আইন অবৈধ এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে কোন ব্যক্তির একক ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না এটি সংবিধানের পরিপন্থী আদালতের রিটের পক্ষে শুনানি করেন শাহদিন মালিক এর আগে গত সাত নভেম্বর কুইকের রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু হাজার দশের নয় ধারায় দায় মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলের শুনানি শেষ হয় সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন বিচার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর গভর্নিং বডি এবং সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দূতাবাসের প্রোটোকলে তিনি গাড়িতে করে বিমান বিমানবন্দরে পৌঁছান গাড়ি থেকে নামার পর হঠাৎ একদল লোক এসে তাকে ঘিরে ধরে হেনস্থা করেন এ সময় আসিফ নজরুলের সঙ্গে ছিলেন জেনেভা মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম ও মিশনের স্থানীয় কর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত মিজান কিন্তু এ সময় তারা দুজনেই চুপ ছিলেন সেদিন বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশের পর এ ঘটনার সময় তার নিলিপ্ততার কারণ জানতে চেয়েছিলেন আসিফ নজরুল জবাবে কামরুল বলেন আপনি কথা বলছিলেন তাই আমি চুপ ছিলাম বিমান বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থার ঘটনাকে সরকার পূর্ব পরিকল্পিত বলে মনে করছে এ ব্যাপারে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন থেকে ঢাকায় একটি প্রতিবেদন পাঠানো হয়েছে জানা গেছে মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজের পাশাপাশি মিজানকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিদের শান্ত করতে বুধবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান তথা পঙ্গু হাসপাতালের সামনের সড়কে ছুটে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী তাদের দাবি পূরণের আশ্বাসে প্রায় সাড়ে তেরো ঘন্টা পর সড়ক থেকে হাসপাতালে ফিরতে রাজি হয়েছেন আহতরা রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থিত পঙ্গু হাসপাতাল ও পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অর্ধ শতাধিক ব্যক্তি বুধবার দুপুর একটা থেকে হাসপাতালের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন এই ব্যক্তিদের কারো এক পানেই আবার কেউ হুইল চেয়ারে কিংবা আবার কারো চোখে ব্যান্ডেজও রয়েছে তারা এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দেন পরে হাসপাতালে ফিরে যেতে চারজন উপদেষ্টাকে সেখানে উপস্থিত হওয়ার শর্ত দেন সেই শর্ত অনুযায়ী উপদেষ্টারা না যাওয়ায় রাত বারোটার পর হাসপাতাল থেকে বিছানাপত্র এনে সামনের ওই সড়কে অবস্থান চালিয়ে যান আহত ব্যক্তিরা এই অবস্থায় চলার মধ্য দিয়ে রাত আড়াইটার সময় সেখানে হাজির হন আইন উপদেষ্টা আসিফ নজরুল মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব সজীব ভুইয়া উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় সহকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ সাইদুর রহমান এ সময় উপদেষ্টারা ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করেন তারা আহতদের দাবি দেওয়া নিয়ে আলোচনার জন্য আজই সচিবালয়ে বৈঠকে বসার কথা বলেন এছাড়া আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি রূপরেখা তৈরি করে ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়নের ঘোষণাও দেন আহতদের দাবি পূরণের আশ্বাসে সড়ক থেকে হাসপাতালে ফিরতে রাজি হন বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন ট্রাম্প গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে প্রথম বৈঠক এতে উভয়ই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জ পিয়ারে বলেছেন ট্রাম্প ও বাইডেনের মধ্যে দুই ব্যাপী বৈঠক হয়েছে এটি ছিল একটি অর্থবহ বৈঠক যুক্তরাষ্ট্র ও বিশ্ব বর্তমানে যেসব বিষয়ের মুখোমুখি হচ্ছে সেগুলোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান বৈঠকে জো বাইডেন বলেছেন ইউক্রেনকে সহায়তা করা হয়েছে জাতীয় নিরাপত্তার স্বার্থে কারণ একটি শক্তিশালী ও স্থিতিশীল ইউরোপ যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ানো থেকে রক্ষা করবে এ সময় ট্রাম্প দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতিও দেন এদিকে ডোনাল্ড ট্রাম্প নিউ পোস্ট দেয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি ও বাইডেন বৈঠকে মধ্যপ্রাচ্য নিয়ে অনেক কথা বলেছেন ট্রাম্প বলেন আমরা কোন অবস্থানে আছি এবং সে বিষয়ে আমি বাইডেনের মতামত জানতে চেয়েছি তিনি আমাকে তা বলেছেন তিনি খুব আন্তরিক ছিলেন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো সাতচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা তেতাল্লিশ হাজার সাতশো ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরে অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন গত বছরের সাত অক্টোবর হামা আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থূল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে আবারও সেই পুরনো শাহিনশাহ আফ্রিদিকে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ায় তার দুর্দান্ত পারফরমেন্সে বাইশ বছর পর দেশটির মাটিতে সিরিজ জিতেছে পাকিস্তান একই সঙ্গে নিজেও পেয়েছেন দারুণ এক পুরস্কার এক বছর পর আবারও ফিরেছেন ওয়ানডের র্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচে বারো দশমিক ছয় দুই গড়ে আট উইকেট নিয়েছেন শাহিন তাতেই তিন ধাপে এগিয়ে এক নম্বরে উঠে আসেন এই পাকিস্তানি পেসার অন্যদিকে ওয়ানডে ব্যাটারদের এ শীর্ষে আছেন সাবেক অধিনায়ক বাবুর আজম ফলে ওয়ানডেতে ব্যাটিং ও বোলিং এই দুই বিভাগে শীর্ষে এখন পাকিস্তানি ক্রিকেটার শাইনের উত্থানে শীর্ষস্থান ছেড়ে দিতে হয়েছে কেশব মহারাজকে এক ধাকায় স্পিনার বাংলাদেশের বিপক্ষে ভালো পারফর্ম করে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রশিদ খান চারে নেমেছেন ভারতের কুলদীপ যাদব এছাড়া শাহিনের সতীর্থ হারিস রৌফের উন্নতিও হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার দুর্দান্ত দশ উইকেট শিকারে সিরিজ সেরা পুরস্কার পাওয়া এই পেশার এক লাফে ধাপে এগিয়ে তেরোতম স্থানে পৌঁছেছেন নাসিম শাহ একইভাবে চোদ্দ ধাপে এগিয়ে পঞ্চান্নতম স্থানে রয়েছেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলেও উন্নতি হয়েছে শেষ ম্যাচে নেতৃত্ব দেয়া মেহেদি হাসান মিরাজের নয় ধাপ এগিয়ে তেইশ নম্বর স্থানে আছেন এই অলরাউন্ডার ছয় ধাপে এগিয়ে মুস্তাফিজুর রহমান আছেন ছত্রিশ নম্বরে আর এক ধাপ এগিয়ে নম্বরে আছেন তাসকিন আহমেদ বড় লাফ দিয়েছেন নাসুম আহমেদ উনচল্লিশ তবে দশ ধাপে পিছিয়ে চৌত্রিশ নম্বরে নেমে গেছেন শরীফুল ইসলাম ব্যাটিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর এগারো ধাপে এগিয়ে উঠে এসেছেন তেইশ নম্বরে বোলিং মতো ব্যাটিংয়েও উন্নতি হয়েছে মিরাজের আট এগিয়ে এসেছেন ৮৮ তম স্থানে শেষ ওয়ান ডেতে আটানব্বই রানের ইনিংস খেলে মাহমুদুল্লাহ এগিয়েছেন দশ ধাপে ওয়ান ডেতে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন মোহাম্মদ নবী